প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আজ দেখো দীর্ঘদিন এই করোনাকাল চলছে, আমাদের আজ 1.5 বছর। এই করোনাকালে আমরা তোমাদেরকে অনলাইন ক্লাস নিচ্ছি। এই করোনাকালে তোমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, অর্থাৎ মাস্ক ব্যবহার করবে, হাত ধোবে, আর সবসময় নিজেকে সামাজিক দূরত্ব বা ডিস্টেন্সটা বজায় রাখবে। আজকে আমাদের এই গণিতের দ্বিতীয় অধ্যায়ে তোমাদের একটা বিষয় পড়াবো। আমরা সবাই দৈনন্দিন জীবনে কেনা বেচার সাথে সবাই জড়িত। এই কেনা বেচায় কেউ মুনাফা, কেউ বিনিয়োগ করে, ব্যবসায় বিনিয়োগ করে মুনাফা লাভ করতে চায়, কেউ দোকানে বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করে মুনাফা লাভ করতে চাই। সবারই মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা। তাই আজকে পাঠের বিষয় হচ্ছে মুনাফা। আচ্ছা, মুনাফাকে আমরা আরো সহজ ভাষায় বলে হচ্ছে লাভ। তোমরা কি লাভ সম্বন্ধে জানো? লাভ কি? লাভ সম্বন্ধে হচ্ছে বিক্রয় মূল্য দিয়ে হচ্ছে করায় মূল্য। অর্থাৎ তুমি যদি বিক্রয় মূল্যে যদি ক্রয় মূল্যে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়, আর যদি ক্রয় মূল্যে বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি হয়। তখন ক্ষতির সূত্রটা কি? ক্ষতির সমান হবে হচ্ছে যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে আমরা এখানে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কেনা বেচার মাধ্যমে যে মুনাফা করি, সেই মুনাফা সহজ একটা কথা হচ্ছে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আজকে আমি তোমাদের এই মুনাফা অর্থাৎ মুনাফা সম্বন্ধে আজ তোমাদের আমি কিছু সমস্যার সমাধান দেখাবো, সূত্র দেখাবো, এগুলি আজকে আলোচনার বিষয়। প্রথমে হচ্ছে মুনাফার হারটা কি? মুনাফার হার কি? 100 টাকায় 1 বছরে মুনাফাকে মুনাফার হার বা সরকার বার্ষিক মুনাফা বলা হয়। 100 টাকায় 1 বছরে আমি যদি 100 টাকায় ধরো 5% মানে কি 100 টাকায় 1 বছরে 5 টাকা আমি লাভ করি বা মুনাফা করি, এটা হচ্ছে বোঝায় যে সময়ের জন্য না সময়কাল, যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা হচ্ছে সময়কাল। প্রতি বছর শুধু পারমিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বলে। মুনাফা বলতে শুধু মুনাফাকেই বোঝায়। এই সরল মুনাফার একটা সূত্র আছে, সরল মুনাফার সূত্র হচ্ছে সরল মুনাফা আয় সমান সরল মুনাফা আয় সমান পি আর এন। এখানে আয়টা হচ্ছে কি? আয় আছে মুনাফা, পি হচ্ছে মূলধন বা আসল, মূলধন বা আসল। আরটা কি? মুনাফা হার, সে মুনাফা এন সময় বা বৎসর সময় বা তাহলে ফলমূলক সূত্র কি? আয় সমান পি এন আর। এখানে আয় হচ্ছে মুনাফা, পি হচ্ছে মূলধন বা আসল, আর হচ্ছে মুনাফা হার, এর হচ্ছে সময়কাল বৎস। এখন আমরা একটা সমস্যা সমাধান করছি, যেমন সরকার বার্ষিক 5% মুনাফা হয়, সরকার বার্ষিক একটা সমাধান সমস্যা দেখি আমরা, এর সমাধান আমরা বের করবো। দেওয়া আছে 20,000 টাকা
অর্থাৎ পার বাই 100 এটা আরো সরল করে দিলে একে 20 টাকা তাহলে আমার নানি আইসমান আর প্রিয় শিক্ষার্থী বন্ধু এই মধ্যে তোমরা আরো এখানে আমি দেখা হলে 2000 টাকায় পার্সেন্ট হারে 2% মুনা এরকম যদি আমরা আরো 10000 টাকায় 6% মুনা পারে 4% মুনা পাবে তুমি একই নিয়মে অনুসরণ করতে পারো এখন দেখো এটা আমরা বের করলাম মুনা এবার হচ্ছে কিভাবে এক সূত্রের সাহায্যে কিভাবে এবার মূলধন বা আসল বের করা যায় এখন যদি বলি 8% মুনা পাবে কত টাকা 6% মুনা পাবে এটা তো মুনাফা বার্ষিক টাকা বার্ষিক মানে এটা মুনাফা হা কত টাকা 6 বছরে তাহলে এই হচ্ছে এন আর মুনাফা আর হচ্ছে এখানে 2125 টাকা এখানে কত টাকা মানে আমাদেরকে কি বের করতে হবে তাহলে জবাব আছে প্রথমে আমি তোমাকে দেখালাম যে কিভাবে মুনাফা বের করতে হয় আর সেটা দেখলাম কিভাবে একই সূত্রের সাহায্যে কিভাবে মূলধন বার করতে পারা অর্থাৎ মূলধন এখানে বিনা হচ্ছে মূলধন অর্থাৎ মূলধন বা বা আসল আসল আসলে 5000 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা খালি প্রথমে শিখলাম যে মুনাফা কি মুনাফার সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত সেটা হচ্ছে লাভ 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 সমান সূত্রটা কি লাভ সমান বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য ক্ষতি সময় দেখলাম ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য আর আমরা দেখছি যে ফল মুনাফা সমান আয় সমান পি আর এখানে পি কি আরটা কি এনটা কি সব ইতিমধ্যে বলা আছে শেষে আমরা সমস্যা সমাধান করলাম সমস্যা একে দেখছি কিভাবে মুনাফা বের করা হয় আর দ্বিতীয় সমস্যা সমাধান আমরা আগে দেখলাম হচ্ছে মূলধন বা আসল কিভাবে বের করা হয় এইভাবে তোমরা আরো অনেক সমস্যা সমাধান করতে তোমাদের বাড়ির কাজ বিষয় আমি একটা দিলাম ছাত্রাবাসী 5 টাকা 5 টাকা মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা 850 টাকা 850 টাকা এইটা তোমাদের মালিক কাজ এটা হচ্ছে তোমাদের এই যেটা
এই কিন্তু তোমরা বাড়ি কাজগুলো করে নিয়ে আসবে। আজকে এই পর্যন্ত, এই পর্যন্তই আগামী দিন।